সমস্যা ছিল। ও ছেলেরা ওরাও জোয়ান যুবকেরা ও আমার মুরব্বী আমার বাপ ওই যে জেনাখানি রাসূলুল্লাহ সামনে শিকার হয়েছে ওই ব্যক্তিটাকে যুদ্ধ ময়দানে নিয়ে যাওয়া হলো। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ময়দানে নিয়ে গিয়ে এক কোমর গর্ব খুলে পুঁতে হলো। এক কোমর গর্ব খুলে পুঁতে দেওয়ার পর পাথর মারা হচ্ছে, কেতাবে রাখা হলো পাথর মেরে 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 এই যে রগ আছে রগ, যে একটা পাথর লেগেছে এখান থেকে রগ আমার গায়ে লেগেছে, আমি তো নাপাক হয়ে গেছি, জেনাখরের রক্ত আমার গায়ে লেগেছে, আমি তো নাপাক হয়ে গেছি। তখন আল্লাহর নবী বললেন, খবরদার এ কথা বলো না, ওই ব্যক্তিটা যে পরিমাণ তওবা করেছে ওই তওবাটাকে টোটাল এলাকার মানুষকে যদি ভাগ করে দেয়া হয় আমার আল্লাহ প্রত্যেককে বেগোনা মাসুম করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ শাস্তিপুরের ছেলেরা, জীবনে আমরা অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, যদি আমাদের বাপ জানে ছেলে পরিচয় দেবে না, বাপ এমন ভুল করেছে ছেলে যদি জানে বাপ বলে পরিচয় দেবে না, স্বামী এমন ভুল করেছে স্ত্রী যদি জানে স্বামী বলে পরিচয় দেবে না। রাত যত গভীর হয় ঘরে দরজা বন্ধ হয়, রাত যত গভীর হয় অফিস আদালত দরজা বন্ধ হয়। আমার আল্লাহ বলছে, বান্দা রাত যত গভীর হয় আমার রহমতের দরজা খুলে যায়। জীবনে কি ভুল করেছো, কি অপরাধ করেছো, মানুষকে বলো না, তুমি মুসল্লার উপরে দাঁড়িয়ে যাও, মুসল্লার উপরে দাঁড়িয়ে তুমি নামাজ পড়তে পড়তে নামাজ শেষ করে নামাজের মুসল্লায় বসে আমি আল্লাহ তুমি আমার কাছে দুটো হাত তুলে কাঁদো। বান্দা ভুল করতে ভালোবাসে কিন্তু আমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসি। বান্দা যখন হাতটা তুলে আল্লাহর কাছে তাওবাতান নাসুহা করে কাঁদে, ওই চোখের পানি নাকের মাথায় আসার আগে আগে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। যত মানুষ আমরা আছি, আলেম হাফেজ ইমাম সাহেব সাধারণ মানুষ, সবার কম বেশি গুনাহ আছে না নাই, সবাই আমরা অপরাধী। বাবা কি গুনাহ করেছেন কাউকে বলতে হবে না, নামাজের মুসল্লায় বিবি বাল বাচ্চা সব জায়গায় ঘুমিয়ে পড়লো, আপনি একা একা একটু ওঠেনটাই ঠান্ডায় বিছিয়ে দেন না, স্যালো ভালো চলছে না, সবজিতে পোকা লেগেছে, দাম ভালো পাচ্ছেন না, মেয়ে শায়না হয়েছে, বিয়ে ঠিক হচ্ছে না, মেয়ে কালো দেখতে ভালো না, বিয়ের দিন হয়ে ভেঙে যাচ্ছে, কারোর কাছে বলার দরকার নাই, সালাতুল হাজতের নামাজ পড়ুন, নামাজের মুসল্লা দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদুন, নিশ্চিত আমার আল্লাহ আপনার আমার সমস্যার সমাধান করে দিতে পারেন। এই জায়গা আমি ছোট করে একটা কথা বলছি, বইটার নাম ইজালাতুল খেফা, দেওবন্দ থেকে বেরিয়েছে উর্দু কেতাব, ওই কেতাবের মধ্যে আছে, আমি ঘটনা বলবো না শুধু তার দেওয়ার জন্য যে সত্যি নামাজ পড়ে উপকার পেয়েছে, দেখেন অনেক ঘটনা আছে, আমি জাস্ট একটা উপহার দিচ্ছি। ব্যক্তিটার নাম আব্দুল্লাহ ইবনে জুবাই, নবী সাহাবী, আপনার মদিনার বাজার থেকে বাজার করেছে, অল্প করে ইচ্ছা ছিল, করতে করতে অনেক হয়ে গেছে, বাড়ি গেল, কিন্তু বাজার যখন বেশি হয়ে যাবে টোটো যখন সস্তা, লোক 20 টাকা দিলেই তো পাড়ার ভিতর চলে যাচ্ছে, কথা ঠিক কি না? তা বলছে ভাই যাবে গাধা, তো বললো হ্যাঁ যাবো, 20 টাকা দিয়ে গাধা, 20 টাকাটা বলা হয়েছে কিছু টাকা দিয়ে একটা গাধা ভাড়া করেছে। তা গাধার মালিক বললো, এখানে আসতে গেলে ভাঙর হয়ে আসা যায়, চীন পুকুরের ভিতর থেকে আসা যায়, আমি একটু ঘুরে যাবো। আব্দুল ইবনে জুবায়ের বললো, যেদিক থেকে যাবি যাবি আমাকে ওই বাজারে পৌঁছে দিলেই হয়। তা বললো ঠিক আছে। ও বেচারা নতুন রাস্তা দিয়ে আস্তে আস্তে ফাঁকা একটা জায়গা এনে বলছে, গাধার মালিক বলছে বলছে কেন, বলছে আমি মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কিছু টাকার জন্য তাকে আমি হঠাৎ করে লুটপাট করে নিয়ে বাড়ি যাই, নিউ টাউনে ছাড়া নিউ টাউন বা বিভিন্ন জায়গায় এরকম 2 নম্বরই এখন চলছে না চলছে, মহিলারা ছেলেরা দাঁড়িয়ে আছে, কেউ মানি ব্যাগ ফেলে দিয়ে, কেউ রাস্তাতে মরা মানুষের মতো পড়ে গিয়ে, কেউ ওকে তুলতে গিয়ে সাহায্য করতে যাচ্ছে, তাকে ধরে সব কেড়ে নিচ্ছে, ঠিক না?
এই যে ছেলে আব্দুল ইবনে জুবায়ের এ বলছে কেন আমি কি অপরাধ করেছি বলছে আমার তো পেশা এটা তা আব্দুল ইবনে জুবায়ের বলছে ঠিক আছে আমি তোমার কথা মানলাম আমাকে একটু দুটো মিনিট টাইম দেবে তা বলছে ঠিক আছে তয়ম্মম করে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজ সালাম ফিরিয়ে আবার সেজদায় গিয়ে আল্লাহর কাছে যখন হাত তুলে কাঁপছে আওয়াজ চলে আসছে ডাকাত আপনার তলোয়ার তুলেছে মানবের মাথাটা কেটে যাবে আওয়াজ চলে আসছে এ ডাকাত আল্লাহর নামাজি বান্দার গলায় ছুরি দিবি না এই আওয়াজটা আসার সাথে সাথে ডাকাত দেখলো চারিদিকটা ফাঁকা কেউ নেই শুধু আমি একা কিন্তু আওয়াজটা কোথা থেকে আসে ভয় কাঁপতে শুরু করেছে পরপর তিনবার আওয়াজ দেওয়ার পর তলোয়ারটা ওই জায়গায় ফেলে রেখে ঘুরে ঘুরে দেখছে মানুষ নাই লাস্টে একজন ব্যক্তি এসে ওই তলোয়ার দিয়ে কেটে খান 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 করে ফেলে ওই ব্যক্তিকে হাতটা ধরে তুলে নিয়ে ওই ব্যক্তিকে হাতটা ধরে তুলে নিয়ে বলছে চলো এখন তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই আপনি জুবায়ের বলছে কে আপনি বলছে আমি হলাম আল্লাহর মালাইকা ফারিস্তা একবার ধরে বলো সুবহানাল্লাহ আজকে পাশাপাশি সভা হচ্ছে না দেখেছেন তো আরো দুটো কোচারটা আছে যাবো মথুরাপুর চন্দনেশ্বর থেকে মথুরাপুর ভিতরে দুটোই টাই আপনাদের ইচ্ছা ও ছেলেরা যুবকেরা বলতে বলতে অনেক কথা বেরিয়ে আসছে না 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 আব্দুল ইবনে জুবায়ের জিজ্ঞাসা করলেন আপনি কোথা থেকে আসলেন বলছে যখন তুমি সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে যাও ফারিস্তা চলে যাও এসে দেখেছি ডাকাত বান্দা তোমার গলায় তলোয়ার মারবে বলে রেডি আছে ওই হাতের তলোয়ারটা আমি কেড়ে নিয়ে ওকে মেরে খান খান করে জমিনের উপরে ফেলে দিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি বলুন 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 এটা আল্লাহর নামাজের বিনিময় এই সাহায্যটাই তো পাওয়া যায় এমন অনেক কথা বলা যাবে এমন অনেক কথা বলা যাবে কিন্তু প্রসঙ্গ দিকে আর যাব না আসুন ফিরে আসুন জায়গায় লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নজওয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন কোথায় আলোচনা করতে করতে সাইড বেরিয়েছিল সেই মেয়েটাকে বলবো পেটে বাচ্চা এই বাচ্চার বাপ জুরায়েশ জুরায়েশ বলেছিল প্রমাণ দেব বাচ্চা যেদিন ডেলিভারি হবে সেদিন তাই তো প্রমাণ একটু নিয়ে রেখে যান কেতাবের মধ্যে রাখা হলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দিন আসে যে রাত আসে দিন আসে রাত যায় রাত আসে দিন যায় মেয়েটার বাচ্চা ডেলিভারি হওয়ার সময় যখন হয়ে গেল দুদিন পাঁচ দিন সাত দিন যেতে 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 যেদিন বাচ্চা ডেলিভারি হবে চারিদিকে হই হই লেগে গেল চারিদিকে হই হই লেগে গেল এমন একটা সময় হই হই হওয়ার পর বাচ্চা যেদিন ডেলিভারি হবে আর বাপ মা যখন খুব কষ্ট পাচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে চারিদিকে খবর হয়ে গেল চারিদিকে খবর হয়ে গেল সেই উগরা খালের মেয়ে তার পেটে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চা আজকের বাচ্চা প্রস্রাব বেদনার পরস্পর পাচ্ছিল এখনই বাচ্চা ডেলিভারি হলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সবাই বলছে ওই আল্লাহর ওদিকে আবার ধরে আন বলেছে বাচ্চা ডেলিভারি হলে প্রমাণ হবে ওকে ধরে নিয়ে যখন জুরাইসকে ডাকা হলো জুরাইসকে ডেকে এক জায়গায় যখন বসানো হলো বসানোর পর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জুড়ে আবার নামাজের মুসল্লা বিছিয়ে দিয়ে ওই মুসল্লার উপরে আবার নামাজ করে আল্লাহর কাছে ডাকতে শুরু করেছে হে আমার আল্লাহ বাচ্চা ডেলিভারি হয়েছে
প্রমাণটা কি করে দেব গো আওয়াজ চলে আসছে ও গো আল্লাহর বান্দা তুমি ভেঙে পড়ো না বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই জায়গায় গিয়ে তোমার হাতের সাদা উল্টা দিয়ে আঙুলটা নাড়বে মুখে মুখে কথা বলবে আঙুলটা নাড়বে মুখে মুখে কথা বলবে ওই বাচ্চার মুখ থেকে প্রমাণ হয়ে যাবে ওই বাচ্চার বাবাকে একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ বাচ্চার বয়স কদিন ওই বাচ্চা কথা বলবে এটা বোখারি রেওয়ায়েতে আছে কোন কেসটা কাহিনী তা তখন জুরায়েজ যখন গিয়েছে গিয়ে দাঁড়িয়েছে হাতের সাদাত আঙুল সাদাত আঙুলটা নিয়ে এরকম করছে বল 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 তোর বাপকে একটা বাপই প্রমাণ বলে দে বাচ্চা শোয়ানো আছে পাড়ার লোক সব অবাক বলছে মলি সাহেব দেখি কি করে তারপরে তো আমরা ঝাড়ব ওই ছোট বাচ্চা কচু পাতার মতো ঠোঁট আস্তে আস্তে আওয়াজ চলে আসছে এই পাড়ার শেষে একজন রাখালের ছেলে আছে আমার মা তার সাথে যৌন মিলন করেছে আমি আমার বাপ হলো সে জুরায়েজ হলো নির্দোষ একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ পাড়ার লোকেরা জুরায়েজের পা জড়িয়ে ধরে বলছে হুজুর বিয়াদন মাফ করবে আপনার যে হুজুর আহুজ আমাদের যে জায়গাটা উনি এমাদাত করতেন ওই যে জায়গাটা আমরা ভেঙে দিয়েছি রূপোর খুঁটি দিয়ে আমরা আপনার ওই ঘরটা আবার তৈরি করে দেব জুরায়েজ বলছে বলছে কেন বলছে ভুল আমার বলছে কি ভুল করেছে বলছে তোমরা জানো না জানো না আমি একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলাম আর আমার মা আমার কাছে খাওয়ার পানি চেয়েছিল মনে আছে তাই তো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলাম আমার মা আমার কাছে পানি চেয়েছিল আমি পানি দিতে পারিনি আমি নামাজ নিয়ে ব্যস্ত ছিলাম আমার মা আত্মায় কষ্ট পেয়েছে আমার মা দুঃখ পেয়েছে আমার মায়ের দুঃখের ফসল হিসাবে আমার কপালে এটা ঘটেছে আমি জুরায়েজ তোমাদের সকলকে নসিহত করছি তোমরা জীবনে যা করবে করবে বাবার মাকে কষ্ট দেবে না তোমাদের নামাজ আল্লাহর জান্নাত যাবে না তোমাদের নামাজ আল্লাহর জান্নাতে যাবে না তোমরা যেন তাদেরকে কষ্ট দেবে না এই কথাটা যখন বলেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও জন যুবকেরা ও আবার মুরব্বী বর্তা যারা শুনে রেখে দেন জেনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পাড়ার মানুষেরা বুঝে গেল আজকে আমরা জলসা দেব আমার মতো হুজুরকে খেতে দেবে শালা সুমন্দি ভাইরা ভাই জেসে শালিকে খেতে দেবে বাবার মাকে খেতে দেবে না বাবার মাকে খেতে দেবে না 30 জন কুটুমকে খেতে দেবে নিজের মন মনাইকে দাওয়াত করবে না ও নামাজ পড়বে না ও আপনার নামাজ পড়বে বাবার সাথে আলাপ করবে না ওর কখনো সফল কাম হতে পারে না পারে না পারে না শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আল্লাহকে স্পষ্ট ভাবে জানাতে চাই আজকে এত দুঃখ বক্তব্য করলাম এই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষ আসতে পারবেন যে জুম্মার নামাজ পড়েন ঈদের নামাজ পড়েন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ার সময় পান না ব্যবসার জন্য চাষের জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে হাতটা তুলে বলবেন সাদ্দাম ভাই আগামী কাল থেকে দুয়া তিন পড়তে পড়তে পাঁচ ওয়াক্ত ধরে নেব মরণ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ মাঝে মাঝে কাজা হবে আবার পড়ে নেব আছে একজন আল্লাহর বান্দা এতগুলো মানুষের মধ্যে যে পাঁচ ওয়াক্ত পড়ে সে হাত তুলবেন না যে জুম্মায় পড়ে ঈদে পড়ে সেরকম একজন চাইছি আজকে শুধু হাত তুলে রিচার্জ করে দেন লাইফ টাইম ভ্যালিডিটি ফ্রি আল্লাহর কাছে দোয়া করব লাইফ টাইম মুখে সাত বাজির মতো ধোকা দেবো যে এখন ফ্রি ফ্রি জিও ফোন ফ্রি আর যেই সবার হাতে হাতে চলে গেল তখন বলছে বা রিচার্জ করব ওরকম ধোকা দেবো না তোলে না কোথায় মানি ভাইজান এখানে তো ঠিক আছে ইনশাআল্লাহ আমার ওই যুবক ভাই আমি বলেছিলাম মনে পড়ছো তো যে আমার আমি যেখানে যাই একটা করে বীজ পুঁতে আসি দুটো চারটে পাঁচটা সাতটা দশটা হায়েস্ট একটা জলসাতে হাত তুলেছে 64 জন
সব যুবক আজ সেই পাড়া গ্রামের ভিতরে আগে জুয়া খেলা হতো গ্রাম মোটে আগে তাসের জুয়া খেলা হতো চার দোকানে সেই যুবকগুলো মসজিদের দায়িত্বে এসে তারা নামাজ পড়ে জলসা দিয়ে আজ গোটা গ্রামে কোথাও জুয়ার আসর বসতে দেয় না একটু বলুন আলহামদুলিল্লাহ সেটা এই বক্তব্যর ফসল হিসাবে পেয়েছি তাই আমি একটু বেশি কুচে বলি যুবকদের এটাই হলো আমার নেশা আমার একজন ভাই হাত তুলেছে ওই ভাইয়ের শক্তি হওয়ার মতো আর একজন হবে আল্লাহ জোড়া পছন্দ করে দুজন হলে চাই না কারণ ও মাশাআল্লাহ কোথায় বাড়ি এখানে তো কি নাম আরেকজন হাত তোলো লোক দেখে নি ভালো করে দেখে নাও ঠিক আছে নাও আল্লাহ যারা পছন্দ করে এই পর্যন্ত আমার এই বেশি বেশি বলার উদ্যোগ বেড়েছে এই বাচ্চাটার জন্য আর ও দেখা দেখি বহু জায়গায় আল্লাহ অনেক নামাজ আমি তো প্রতিদিন দু জায়গায় সভা করি দু জায়গায় বলি পাঁচজন সাতজন চারজন দুজন এটা আল্লাহ আমাদের শান আচ্ছা কথায় কথা অনেক বাড়ছে বলুন আচ্ছা এই জলসাটা হচ্ছে তাতে আপনার আবার ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বাবা ভালো হচ্ছে আমাদের ময়মনসিংহ আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের রুহের শান্তি কামনা করতে একটু ছেলেরা করছে এই সভা প্রতি বছর তো আপনারা ছোট হোক আর বড় হোক প্রতি বছর তো করেন ইনশাআল্লাহ আগামী বছর করেন ইচ্ছা আছে না নাই হবে তো আগামী বছর